আওয়ামী লীগের লিডাররা যেন একটু চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশ তাদের যে সেকেন্ড স্ট্রংগেস্ট কনস্টিটুয়েন্সি হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জের পর না, গাজীপুরে যদি আপনাদের এরকম ভরাডুবি হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আপনারা গোপালগঞ্জ ছাড়া আর কোথা থেকে জিতবেন? এটাই তো এখন আমার অদ্ভুত লাগছে, গাজীপুরে যদি এই পরিণতি হয় এত কিছুর পর। কয়জন আপনার 54 জন এমপি বোধহয় ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে, প্রধানমন্ত্রী নিজে ইনভলভ হয়েছেন, এত কিছুর পর যদি গোপাল গাজীপুরে যদি আপনাদের এই পরিণতি হয় তাহলে গোপালগঞ্জের কয় আসন ছাড়া নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ জিতবে কোথা থেকে? এবং অদ্ভুত লাগে আমার কাছে, মনে হয় নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ বাংলাদেশের তৃতীয় মানে আসন সংখ্যার দিক দিয়ে, ভোট প্রাপ্তির দিক থেকে না, আসন সংখ্যার দিক দিয়ে আওয়ামী লীগ যদি তৃতীয় দলে পরিণত হয় আমি বিন্দুমাত্র অবাক হব না।